নানা চড়াইউতরাই পেরিয়ে গত মাসে উদ্বোধন করা হয়েছে দেশের সর্ববৃহৎ পদ্মা বহুমুখী সেতু। সেতু নির্মাণে সময় লেগেছে প্রায় 6.5 বছর। তবে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি নেওয়া হয়েছিল অনেক আগেই। 2007 সালের আগস্টে প্রকল্পটি অনুমোদন করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। যদিও প্রথমে শুধু সড়ক সেতু নির্মাণের কথা ছিল পদ্মা নদীর ওপর, এজন্য সে সময় ব্যয় ধরা হয় 10,161.75 কোটি টাকা। তবে 2008 সালে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা গ্রহণের পর সেতুটিতে রেলপথ যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সেতুটির নকশাতেও পরিবর্তন আনা হয়, ফলে 2011 সালে এর ব্যয় বেড়ে দাঁড়ায় 20,507.20 কোটি টাকা। প্রকল্পটির সব প্যাকেজের ঠিকাদার নিয়োগ শেষে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় আরও বেড়ে যায়। এতে 2016 সালে প্রকল্পটি দ্বিতীয় দফা সংশোধন করে ব্যয় নির্ধারণ করা হয় 28,793.39 কোটি টাকা। পরে ড্রেজিং স্পয়েল ফেলার জমি অধিগ্রহণ করতে গিয়ে আরও 1,400 কোটি টাকা ব্যয় বাড়ে। এতে সর্বশেষ 2018 সালে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়ায় 30,193.39 কোটি টাকা। এতে সব মিলিয়ে পদ্মা সেতু নির্মাণ ব্যয় এ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে 20,031.64 কোটি টাকা বা 197.13%। তবে বাস্তবায়ন বিলম্ব সহ কয়েকটি কারণে সেতুটির নির্মাণ ব্যয় আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। একই অবস্থা MRT-6 তথা মেট্রোরেল নির্মাণ প্রকল্পের। প্রাথমিকভাবে এর আওতায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল নির্মাণের কথা ছিল, তবে গত সপ্তাহে প্রকল্পটি সংশোধন করা হয়। এতে মতিঝিলের পরিবর্তে মেট্রো রেল যাবে কমলাপুর পর্যন্ত। পাশাপাশি আয় বৃদ্ধির জন্য মেট্রো রেলের স্টেশন এলাকায় যুক্ত হবে স্টেশন প্লাজা। স্টেশনে ওঠানামার জন্য ফুটপাথের পাশের জমি বা বাড়ি অধিগ্রহণ করতে হবে। এসব কারণে প্রকল্পটির ব্যয় বেড়ে গেছে। ২০১২ সালের জুলাইয়ের প্রথম MRT-6 নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। সে সময় এর ব্যয় ধরা হয়েছিল 21,985.07 কোটি টাকা। তবে সংশোধিত হিসেবে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল নির্মাণে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 33,471.99 কোটি টাকা। অর্থাৎ মেট্রো রেল নির্মাণ ব্যয় বেড়ে গেছে 11,486.92 কোটি টাকা বা 52.25%। শুধু এ দুটোই নয়, দেশের প্রায় সব মেগা প্রকল্পের ব্যয় এভাবেই ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ প্রাথমিক পরিকল্পনায় ত্রুটি। পরবর্তী সময়ে সে ত্রুটি সংশোধন করতে গিয়ে ব্যয় বেড়ে যায়। এতে এদিকে বাড়ে রাষ্ট্রের ব্যয়ের বোঝা, অপরদিকে প্রকল্পগুলো থেকে প্রাপ্ত সুবিধার হার কমে আসে। তাই সবসময় প্রকল্পের বারবার ব্যয় বৃদ্ধির বিরোধিতা করেন বিশেষজ্ঞরা। এর পরিপ্রেক্ষিতে চলমান 10টি মেগা প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করেছে শেয়ারবিজ। এতে দেখা যায় পরিকল্পনার ত্রুটি সংশোধনে এ 10 প্রকল্পের ব্যয় বেড়েছে 91,450.54 কোটি টাকা তথা 66.47%। তবে কিছু প্রকল্পের কাজ এখনও অনেক বাকি, ফলে এগুলো ব্যয় আরও বাড়ার সংখ্যা রয়েছে। এমনই একটি প্রকল্প কর্ণফুলী টানেল নির্মাণ। 2015 সালের নভেম্বরে ওই ব্যয়ই প্রকল্পটি অনুমোদন করা হয়। সে সময় এর ব্যয় ছিল 8,446.64 কোটি টাকা। যদিও ঋণ চুক্তি সম্পাদনে দেরি হওয়ায় টানেলের নির্মাণ কাজ শুরু হয় আরও 2 বছর পর। আর জমি অধিগ্রহণের পরিমাণ বৃদ্ধি, ভ্যাট ও কর পরিশোধের হার বৃদ্ধি, সেফটি অ্যান্ড সিকিউরিটি, পরিষেবা সংযোগ লাইন স্থানান্তর ইত্যাদির খাতে ব্যয় বৃদ্ধির অজুহাতে 2020 সালে টানেলটি নির্মাণ ব্যয় বেড়ে যায়। সে সময় এর ব্যয় বেড়ে দাঁড়ায় 9,880.40 কোটি টাকায়। এরপর টানেল নির্মাণ ব্যয় স্থির থাকেনি। 2021 সালে জরুরি ভিত্তিতে 494.02 কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব বিশেষ অনুমোদন দেয়া হয়। এতে প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে 10,374.42 কোটি টাকা। তবে নির্মাণ ব্যয় বৃদ্ধির পরিমাণ প্রকল্প ব্যয়ের 5% মধ্যে থাকায় তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভায় পাঠানো হয়নি। পরিকল্পনা কমিশনের সদস্য এ প্রস্তাব অনুমোদন করেন। পরে প্রকল্পটি সংশোধনের বৃদ্ধিপ্রাপ্ত এ ব্যয় অন্তর্ভুক্ত করা হবে। এদিকে ঢাকা মাওয়া ভাঙা 50 কিলোমিটার এক্সপ্রেস ওয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মহাসড়ক। এটি নির্মাণে একটি প্রকল্প নেওয়া হয় 2016 সালের মে মাসে, যে সময় ব্যয় ধরা হয়েছিল 6,252.28 কোটি টাকা। পরে তা বেড়ে 6,892.05 কোটি টাকা।
তবে প্রকল্পের অনেক কাজ বাকি থেকে যায়। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটির বাকি কাজ শেষ করার জন্য 2018 সালে নেওয়া হয় দ্বিতীয় প্রকল্প, যা অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প হিসেবে বিবেচিত। দ্বিতীয় প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় 4,111,86,00,000 টাকা। এরই মধ্যে প্রকল্পটিতে আরও কিছু বিষয় নতুন যুক্ত হয়। এতে প্রকল্পটির ব্যয় দাঁড়ায় 4,151,80,00,000 টাকা। এতে দুই প্রকল্প মিলিয়ে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয় দাঁড়াচ্ছে 11,43,85,00,000 টাকা। অর্থাৎ দুই প্রকল্প মিলিয়ে ব্যয় বেড়েছে 4,471,57,00,000 টাকা বা 76.64%। অপরদিকে জয়দেবপুর থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক 4 লেন নির্মাণে 2টি পৃথক প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে প্রথম প্রকল্পটি হল জয়দেবপুর থেকে টাঙ্গাইল হয়ে এলেঙ্গা পর্যন্ত 70 কিলোমিটার 4 লেন নির্মাণ। 2013 সালের এপ্রিলে প্রকল্পটি অনুমোদন করা হয়। সে সময় ব্যয় ধরা হয়েছিল 2,788,46,00,000 টাকা। চার দফা বৃদ্ধির পর 2020 সালের জুনে এ ব্যয় দাঁড়ায় 6,214,41,00,000 টাকায়। তবে পঞ্চম দফা প্রকল্পটি সংশোধন করা হয় গত ফেব্রুয়ারিতে। এ সময় মহাসড়কটির নির্মাণ ব্যয় কিছুটা কমে দাঁড়িয়েছে 6,168,46,00,000 টাকায়। সব মিলিয়ে প্রকল্প ব্যয় বেড়েছে 3,380,00,000 টাকা বা 121.21%। একই অবস্থায় এলেঙ্গা হাটি কামরুল রংপুর মহাসড়ক 190 কিলোমিটার 4 লেন নির্মাণ প্রকল্পটির। এটি অনুমোদন করা হয় 2016 সালের সেপ্টেম্বরে। সে সময় এর ব্যয় ধরা হয়েছিল 11,899,01,00,000 টাকা। তবে 2020 সালের অক্টোবরে প্রকল্পটি সংশোধন করা হয়। এতে ব্যয় বেড়ে দাঁড়ায় 16,662,39,00,000 টাকা। অর্থাৎ নির্মাণ ব্যয় বেড়ে গেছে 4,473,38,00,000 টাকা বা 40%। উভয় প্রকল্পের ব্যয় বেড়েছে পরিকল্পনার ত্রুটি সংশোধনে। রেলওয়ের চলমান মেগা প্রকল্পগুলোরও একই অবস্থা। এর মধ্যে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 9,734,07,00,000 টাকা। 4.80 কিলোমিটার দীর্ঘ দেশের বৃহত্তম ও রেল সেতু নির্মাণে ছিল পরিকল্পনাগত ত্রুটি, পরে তা সংশোধন করে চূড়ান্ত নকশা প্রণয়ন করা হয়। এতে পিলারের সংখ্যা 41টি থেকে বেড়ে হয়েছে 50টি। একইভাবে খসড়া নকশায় পাইলের গভীরতা ধরা হয়েছিল 27.79 মিটার, চূড়ান্ত নকশায় তা বেড়ে হয়েছে 37 মিটার, আর খসড়া নকশা স্প্যাম লেন্থ ধরা হয়েছিল 120 মিটার, পরে তা কমিয়ে 100 মিটার করা হয়। সব মিলিয়ে রেল সেতুটির নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 16,780,96,00,000 টাকা। অর্থাৎ নির্মাণ ব্যয় বেড়েছে 7,046,89,00,000 টাকা বা 72.39%। একই অবস্থা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের। 2016 সালের মে মাসে প্রকল্পটি অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল 34,988,86,00,000 টাকা। তবে নকশা চূড়ান্ত করার সময় বেশ কিছু বিষয় পরিবর্তন করতে হয়। এতে 2018 সালে পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণ ব্যয় এক দফা বাড়ানো হয়েছে। সে সময় ঢাকা মাওয়া যশোর রেলপথ নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে 39,246,80,00,000 টাকা। যদিও প্রকল্পটির ব্যয় আরেক দফা বৃদ্ধির প্রক্রিয়া চলছে, এক্ষেত্রে 1,178,00,000 টাকা ব্যয় হবে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ সহ সংশ্লিষ্ট কয়েকটি খাতে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বৃদ্ধিপ্রাপ্ত এই ব্যয় করা হচ্ছে। এতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 44,424,78,00,000 টাকা, অর্থাৎ ব্যয় বেড়েছে 5,435,92,00,000 টাকা। তবে চূড়ান্তভাবে নির্মাণ ব্যয় আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। রেলের মেগা প্রকল্পগুলোর সবচেয়ে ব্যয় বেশি বেড়েছে 2000-এ কক্সবাজার ঘনুধুম রেলপথ নির্মাণ প্রকল্পে। কোনো ধরনের সমীক্ষা ছাড়াই প্রকল্পটি নেওয়া হয় 2010 সালে। 128 কিলোমিটার এর রেলপথ নির্মাণে সে সময় ব্যয় ধরা হয় 1,852,35,00,000 টাকা। তবে জমি অধিগ্রহণ বৃদ্ধি, সংরক্ষিত বনাঞ্চলের জমি পাওয়া, ডুয়েল গেজ রেলপথ নির্মাণ ও হাতি চলাচলের নিরাপত্তা, রুট ও নকশায় পরিবর্তন ইত্যাদি কারণে 2016 সালে বিস্তারিত নকশা প্রণয়নের প্রকল্পটি বড় ধরনের সংশোধন করা হয়। এতে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় 18,034,48,00,000 টাকা, অর্থাৎ নির্মাণ ব্যয় বেড়ে যায় 16,182,13,00,000 টাকা বা 873.60%। তবে মিয়ানমারের অনুমতি না পাওয়ায় সীমান্তবর্তী এলাকা ঘনুধুম পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে না, ফলে 28 কিলোমিটার কমবে এই রেলপথের দৈর্ঘ্য আর প্রকল্পটির ব্যয় কমানো হবে। অপরদিকে 2014 সালের আগস্টে অনুমোদন করা হয় মাতারবাড়ি 1,200 মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। তবে এর আওতায় কয়লা খালাসে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ পরিকল্পনায় ছিল ত্রুটি, আবার বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রের সক্ষমতাও ছিল কম। এগুলোর সংশোধন করতে হয়েছে। পাশাপাশি জমি অধিগ্রহণের পরিমাণও বেড়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় বেড়ে গেছে
প্রাথমিকভাবে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 35,984.46 কোটি টাকা। তবে পরিকল্পনা সংশোধনের ফলে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 52,388.77 কোটি টাকা। অর্থাৎ প্রকল্প ব্যয় বেড়ে যাচ্ছে 16,404.31 কোটি টাকা বা 45.59 লাখ টাকা।